উন্নাদ তাদের এই মিলন মেলায় উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম এবং সামনে উপবিষ্ট সর্বপর্যায়ের তাওহীদি জনতা, সবাইকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং মুবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের আগে ইসলাম এবং শেষে বাংলাদেশ, আজকে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো ইসলাম এবং বাংলাদেশ দুটি সমানভাবে তীব্র সংকটের মুখোমুখি। একদিকে ইসলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে শুরু করে উসমানি সালতানাত পর্যন্ত প্রায় 1300 বছর গোটা বিশ্বকে শাসন করেছে। ইসলাম বিশ্বকে ন্যায়পরায়ণতা এবং ইনসাফ শিখিয়েছে। উসমানি সালতানাতের শেষ দিকে ইসলাম ভূমণ্ডিত হওয়ার পর থেকে 100 বছরের কাছাকাছি গোটা বিশ্ব নেতৃত্বে ইসলাম অনুপস্থিত। আজ 100 বছরও ইসলামের পূর্ণাঙ্গ বয়ান এখনো পর্যন্ত মানবতার মুক্তির জন্য উপস্থিত করা যায়নি। অপরদিকে বিশ্ব জনপদে যত মুক্তিকামী মুসলমানরা আছে তাদের একাংশ চরম ভাবে নির্যাতিত, নিপীড়িত, আর অপরদিক থেকে বিশ্ব মুসলমানের বৃহৎ একটি অংশ ইসলামী খেলাফত পুনরুত্থানের কোন স্বপ্নই তাদের অন্তরে নেই। অপরদিক থেকে বাংলাদেশ উপনিবেশ কাল থেকে নিয়ে পাকিস্তান 1971 থেকে নিয়ে আজকের বাংলাদেশ, এর মধ্যে বাংলাদেশ যে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল তা এখনো পর্যন্ত প্রতিষ্ঠা হয়নি। তার ফলেই অনিবার্যভাবে আন্দোলন এখন ফরজ পর্যায়ে চলে এসেছে। তাই ইসলাম এবং বাংলাদেশের এই চরম সংকটকে মোকাবেলা করার জন্য আমাদেরকে সামগ্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আর এই সামগ্রিক আন্দোলনের জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী হয়ে কাজ করছে। সবার কাছে দোয়া প্রত্যাশা করছি, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামের কাছে দোয়া প্রত্যাশা করছি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যেন তার লক্ষ্য পানে এগিয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।